বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে মহিলাদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা জায়েজ আছে কিনা? কোন দালাল, ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা নিলে সেটা জায়েজ হবে কিনা? আমাদের দেশে জমির দালাল বলেন, অন্যান্য বিভিন্ন দালাল বলেন, এই দালালদেরকে দেখা যায় অনেক সময় ক্রেতা বিক্রেতা দুই দিক থেকে টাকা নেয়। অনেকে দেখা যায় ক্রেতার পক্ষ থেকে টাকা নেয়, অনেকে শুধু বিক্রেতার পক্ষ থেকে টাকা নেয়। কারণ যে বেচবে সে বলে, ভাই আমার জমিটা একটু বেচে দাও, তুমি কাস্টমার খুঁজে আনো তো তোমাকে এত দেব, এরকম যেরকম আছে, এটা এটা যেরকম আছে। আবার অনেকে ওই যে বিক্রেতাকে, সরি ক্রেতা বলে, ভাই আমার এই জিনিসটা কেনা দরকার, কোথায় পাওয়া যায় একটু দেখেন, তো সেখান থেকে সে খুঁজে এনে দিলে ক্রেতা তাকে কিছু দেয়। আবার অনেক দালাল আছে যে বিক্রেতার কাছ থেকেও খায়, ক্রেতার কাছ থেকেও খায়। বিশেষ করে আজকালকার যুগে বেশিরভাগ ক্রেতায় ইয়া দালালি বোধহয় এই টাইপের, তাই না? তো এটা জায়েজ হবে তখন যদি সে ক্রেতা বা বিক্রেতা কারোর পক্ষ থেকে উকিল না হয়, অর্থাৎ ক্রেতার সাথেও কোনো চুক্তি নাই, বিক্রেতার সাথেও চুক্তি নাই, সে নিজে নিজে দালাল, কে জমি বেচবে খুঁজে বেড়ায়, আর যে কে জমি কিনবে সেটাও খুঁজে বেড়ায়। তো বেচা লোক আর কেনা লোকের সাথে সে মধ্যস্থতা করে সব কাজগুলো সমাধান করে। এটা যদি সে করে তাহলে দুই পক্ষ থেকেই সে টাকা নিতে পারে। কিন্তু যদি তাকে বিক্রেতা বলে, ভাই আমার জমিটা বেচতে হবে, তুমি ক্রেতা বাইর করে এনে দাও, জমির দাম 10 লাখ টাকা করে, তোমাকে আমি 9 লাখ করে দিয়ে দিলাম, বাকি 1 লাখ করে তুমি পাইবা, অথবা তুমি এটা বিক্রি করে দাও মোট এত টাকায়, আমি তোমার এত টাকা দিব, এটা যদি বিক্রেতা বলে দেয় তাহলে সে ক্রেতার কাছ থেকে আর কোনো টাকা খেতে পারবে, তাহলে সে শুধু বিক্রেতার কাছ থেকে নিবে। একইভাবে যদি ক্রেতা বলে দেয় যে ভাই আমাকে এটা খুঁজে বের করে দেন আপনি, তাহলে আমি এত টাকা দেবো, তাহলে তাকে সে নিয়োগ দিল। নিয়োগ দিলে সে যার কাছে কাজ দিল সেই বিক্রেতার কাছ থেকে সে আর টাকা নিতে পারবে না, যদি নেয় সেটা উৎকোচ হবে এবং জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে যে কোনো এক পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হলে শুধু তার টাকা খেতে পারবে, অপর পক্ষের টাকা খাওয়া যাবে না, তখন এটা সুদ হবে, ঘুষ হবে, উৎকোচ হবে এবং নানা কারণে, আরো নানা কারণে গুনাহ হবে না, জায়েজ হবে। আর যদি দুই পক্ষই তাকে কেউই নিয়োগ দেয় নাই, সে নিজে থেকে নিজে দালালি করে, ক্রেতাও খুঁজে বাইর করে, সে বিক্রেতাও খুঁজে বাইর করে, এরপরে লিঙ্ক করে দেয়, তাহলে সেক্ষেত্রে সে কারোর ধার ধারবে না বা কারোর অধীনস্থ না, বিদেশে দুজন থেকেই বলে কয়ে ধোকাবাজি ছাড়া, মিথ্যা ছাড়া। দালাল মানে এখন প্রতারণা করবে, তিলেরে তাল বানাবে, বিদেশের দালাল মানে হলো ভিসা আসবে মনে করেন ক্লিনারের, বলবে যে তুমি বিশাল বড় ম্যানেজার পোস্টে যাচ্ছ, আছে না নাই, বিশাল বড় ম্যানেজার তুমি, সেখানে যায় দেখে হায় হায় কিসের ম্যানেজার, জারুনিয়া ধরা দিছে। তো এরকম দুই নম্বরই বিচার দালালরা করে কি করে না, জমির দালালরাও একই কাম করে, ভাই এই জমির দাম এত টাকা বলছিল ভাই, তাহা মিথ্যা কথা, অল্পের জন্য দেয়া হয় না ভাই, একদম কাগজ টন্টনা, আসলে সে জানে ভেজাল আছে। তো এরকম মিথ্যা কথা বলে দালালি করলে সেটা তো জায়েজ নয়, গুনাহ। দালালি যদি সে করে, করতে হবে সে সত্য কথা বলে, মৌলিকভাবে মধ্যস্থতা করা, বলতে খারাপ শোনা গেলেও মধ্যস্থতা করে উপার্জন করা জায়েজ আছে, কিন্তু মিথ্যা কথা বলবে না, প্রতারণা করবে না, সত্য সত্য কথা বলবে এবং দুই নম্বর কোনো পথে যাবে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে মহিলাদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা জায়েজ আছে কিনা? বর্তমান প্রেক্ষাপট আর ভবিষ্যৎ প্রেক্ষাপট সর্বাবস্থার জন্য শরীয়তের মাসআলা এক্ষেত্রে একই রকমই এবং সব ক্ষেত্রে একই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষা জানিয়েছেন, একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসতেন, ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার জন্য মসজিদে এসে নামাজ পড়ার চাইতে তোমার বাসায় নামাজ পড়া উত্তম, বাসার এরিয়ার ভিতরে, বাইরের এরিয়ার ভিতরে নামাজ পড়া উত্তম মসজিদে আসার চাইতে, আর এরিয়ার ভিতরে পড়ার চাইতে বাইরের ভেতরে ঢুকলে পড়লে আরো বেশি উত্তম, ভেতরের আরো কোনো ভেতরে কক্ষ থাকলে সেখানে পড়লে আরো বেশি উত্তম তোমার জন্য। অর্থাৎ পুরুষরা মসজিদে এসে নামাজ পড়লে যে সওয়াব পাবে, তুমি ভেতরে নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাবা। এই জন্য মহিলারা শুধু নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না, সাধারণত শুধু নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না, তারা বাসা নামাজ পড়বে, এটা হলো সচরাচর এবং সাধারণ জেনারেল বিধান। তবে মসজিদে তারা তালিমের উদ্দেশ্যে, তাল্লুমের উদ্দেশ্যে আসবে, যদি দেখা যায় যে সেখানে দিনই কোনো প্রোগ্রাম হয়, শেখার দরকার হয়, অবশ্যই এলেম শেখার জন্য তারা আসবে পর্দাপোশীদের সাথে, সেই সাথে বাজারে, ডাক্তারের কাছে, শপিং মলে, বাহিরে
সফরে যাচ্ছে, বাপের বাড়ি অন্য কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে, তাহলে এরকম পথে যখন তাদের নামাজের ওয়াক্ত হবে তখন কি তারা বলবে যে ঠিক আছে ওই যে বাসায় তো নামাজ পড়া উত্তম, তাহলে বাসায় যায় পড়বো ওয়াক্ত গেলেও, এটা করবে? তখন ওই অবস্থায় মসজিদগুলোতে গিয়ে নামাজ পড়বে। এই জন্য শহরের এবং পাবলিক প্লেসের রাস্তার পাশের যেসব মসজিদগুলোতে পথচারী বিভিন্ন রকম মানুষ মহিলাদের নামাজ পড়ার প্রয়োজন হয়, সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য ব্যবস্থা রাখা উত্তম এবং উচিত এবং কর্তব্য। অনেক মসজিদ আছে শহরের মসজিদ, সেখানে মহিলাদের জন্য নামাজের কোনো ব্যবস্থা নেই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিন রহমাল্লা বলতেন যে মহিলারা বাসায় অবস্থান করবে, প্রয়োজন হলে তারা বাহিরে যাবে, এটা ইসলামের নির্দেশ। এখন যেভাবেই হোক আমাদের মহিলারা সব রাস্তা বাইর হয়ে গেছে, আমরা আটকে রাখতে পারি নাই, তো যেহেতু পারলাম না এখন বাইর হয়ে গেছে, এখন আমাদের সামনে অপশন দুইটা, একটা হলো যাদের রক্ত হলে নামাজ পড়ার সুযোগ দেব, আরেকটা হলো যে না বাইরে সুস্কার নামাজ টামাজ নাই বাসা যায় পড়ি রক্ত পেলে, কোনটা করবে? নামাজের ব্যবস্থা রাখা দরকার, বিশেষ করে এরকম পরিস্থিতিতে। অতএব সফরে, ফেরিঘাটে, বাস স্টেশনে, পাবলিক প্লেসে, আমাদের দেশে বাস স্টেশনগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা এখন হচ্ছে অনেকটা, কিন্তু অনেক জায়গায় এখনও হয়নি। মার্কেটগুলোতে প্রচুর মহিলারা আসে, তারা নামাজ কোথায় পড়বে? ব্যবস্থা থাকতে হবে অবশ্যই।